वेलकम टू रेसिपी हाउस। आज हमें बनाबो बाटर चिकेन। बाटर चिकेन बनाबार जोन्नो आमी एखाने 400 ग्राम बोनलेस चिकेन मीडियम साइज टुकड़ो करे केटे धुए नियेछी। एबार मांसटीके मैरिनेट करार जोन्नो एते दिए देबो एक चामच करे आदा रसुन बाटा, नून आर लंका गुड़ो। एबार ए सब किछुके भालो करे मांसेर साथे माखिए नेब। এরপর মাংসটিকে মেরিনেটের জন্য আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পর মাংসটিকে ভাজার জন্য একটি কড়ায় 60 ml মতন তেল গরম করে তাতে মেরিনেট করে রাখা মাংসের পিসগুলি একে একে দিয়ে দেব। মাংসের পিসগুলিকে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে 6 থেকে 7 মিনিট ভেজে নেব। মাংসগুলি ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলিকে তুলে নেব। এরপর মাংস ভাজার তেলেই দিয়ে দেব এক চামচ বাটার। বাটার দেবার পর দিয়ে দেব দুটি মিডিয়াম সাইজ ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটিকে মিডিয়াম ফ্লেমে বাটারের সাথে নেড়ে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটি লাল হয়ে ভাজা হয়ে এসেছে, এবার এতে দিয়ে দেব একটি বড় সাইজ টুকরো করে কেটে রাখা টমেটো, 10 থেকে 12টি কাজু বাদাম আর এক চামচ করে আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি আর গরম মশলা। এবার এই সব কিছুকে পেঁয়াজের সাথে নেড়ে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। এক থেকে 2 মিনিট ভেজে নেবার পর দিয়ে দেব 100 ml মতো জল। জল দিয়ে মশলাটিকে একবার ভালো করে নেড়ে নিয়ে এটিকে আরো 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর মশলাটিকে একটি মিক্সারের জারে নিয়ে নেব। এরপর মিক্সারের জারের ঢাকা বন্ধ করে এটিকে খুব ভালো করে পেস্ট করে নেব। মশলার পেস্টটি বানানো হয়ে গিয়েছে। এবার একটি কড়া গরম করে নিয়ে তাতে বানিয়ে রাখা পেস্টটি দিয়ে দেব। এবার গ্রেভিটিকে কড়ায় আস্তে আস্তে নাড়তে থাকব। 2 থেকে 3 মিনিট গ্রেভিটিকে এইভাবেই নেড়ে ফুটিয়ে নেব। এরপর এতে দিয়ে দেব 1 চামচ বাটার, 2 চামচ ফ্রেশ ক্রিম, তার সাথে দিয়ে দেব 1 চামচ কাসুরি মেথি। এরপর ভেজে রাখা চিকেনের পিসগুলিকেও দিয়ে দেব। এবার লো ফ্লেমে এই সব কিছুকে 7 থেকে 8 মিনিট আস্তে আস্তে নেড়ে ফুটিয়ে নেব। 7 থেকে 8 মিনিট পর বাটার চিকেনটি গরম গরম পরিবেশনের জন্য একদম রেডি। এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বাটার চিকেন বানিয়ে নিতে পারবেন। যদি আমার তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। এইরকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।